মাসরাঙ্গা দেশে স্বাগত জানাচ্ছি নাবিলা ফেরদৌস। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি নাবিকরা ভালো আছেন জানালো জাহাজ মালিক পক্ষ। ঈদের আগে মুক্ত করার চেষ্টা অব্যাহত। ঈদকে ঘিরে জমে উঠেছে দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর বাবুরহাট। কয়েক হাজার কোটি টাকা বিক্রির আশা। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম বি600 ডিআর, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবার বিস্তারিত। ঈদের আগে জিম্বি বাংলাদেশি 23 নাবিকের নিরাপদে মুক্তির চেষ্টা চলছে জানিয়েছেন সোমালিয়ার জলদস্যুদের দখলে নেওয়া জাহাজ এমভি আবদুল্লার মালিকপক্ষ। নাবিকরা ভালো আছে এবং জাহাজে খাবার সংকট নেই জানিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তারা। ডেস্ক রিপোর্ট। সোমালিয়ান জলদস্যুরা এমভি আবদুল্লা দখলে নেওয়ার পর থেকে দুশ্চিন্তা 23 নাবিককে নিয়ে। নাবিকদের সবাই যখন বাংলাদেশি, তখন এ নিয়ে তাদের নিকটজনদের পাশাপাশি উৎকণ্ঠায় পুরো দেশ। শুরুতে যোগাযোগ না করলেও জিম্মি করার 8 দিন পর কথা বলে জলদস্যুরা। এতেই খোলে জিম্মিদের নিরাপদ মুক্তির দ্বার। মাঝে জলদস্যুদের বিরুদ্ধে অভিযান চালানো হবে আন্তর্জাতিক গণমাধ্যমে এমন খবরে জিম্মিদের নিরাপদে মুক্তি নিয়ে আবার শঙ্কা জেগে বসে মনে। তবে অবশেষে আশার বাণী শোনা গেল জাহাজটির মালিক পক্ষের কাছ থেকে। অভিযান নয়, আলোচনার মাধ্যমেই ঈদের আগে মুক্তির সুখবরের সম্ভাবনার কথা জানান তারা। আমরা চেষ্টা করছি ঈদের আগেই যাতে তাদেরকে ফিরিয়ে আনা যায়, সেইভাবে আমরা বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। আমাদের সাথে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়। এছাড়া প্রধানমন্ত্রীর দপ্তরও আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন, আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। আমরা সেইভাবে আমাদের কাজ বিভিন্ন মাধ্যমে আমাদের কাজ চালিয়ে নিচ্ছি। আমরা চেষ্টা করছি অচিরেই যাতে আমাদের যে 23 জন নাবিক আছেন তাদেরকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনা যায়, আমরা সেই চেষ্টা অব্যাহত রেখেছি। জিম্মি নাবিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ায় খুব একটা শঙ্কা নেই বলছেন মেরিটাইম বিশ্লেষকরা। আমি সর্বশেষ যে তথ্যটা পেলাম সেটা হচ্ছে যে জলদস্যুরা জাহাজের নাবিকদেরকে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দিয়েছে। অর্থাৎ ইঞ্জিনিয়াররা ইঞ্জিন রুমে কাজ করছে আর ডেক সাইড নটিক্যাল সাইডে যারা আছে ওদেরকে ডেকে কাজ করার অনুমতি দিয়েছে। যদি ওরা স্বাধীনভাবে কাজ করতে পারে তাহলে মেনটেন্যান্স নিয়ে আমাদের খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নাই, যেহেতু ওরা কয়লার তাপমাত্রা আর ভেন্টিলেশন যেটা সেটা মেনটেন করবে। তো সেদিক থেকে আমরা ঝুঁকিটা কমে যাবে আশা করছি আর কি। গতকাল আমাকে যেটা জানিয়েছিল যে ওরা স্বাধীনভাবে কাজ করার জন্য ওরা অনুমতি দিয়েছে। আর বাকি হচ্ছে আপনার জীবনের ঝুঁকি, এটা তো সবসময় থাকবেই ওদের কাছে। যতবে আমি যতটুকু জানি এখন পর্যন্ত ওরা কোনো নাবিককে হার্ট করেছে বা মেরে ফেলেছে বা আঘাত, এই জাহাজে তো হয়নি এবং অন্যান্য জাহাজেও সেই উদাহরণটা খুবই কম। খাবার বা পানির সংকট হবে না আশ্বস্ত করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জাহাজটির মালিক পক্ষের। সব ধরনের প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি, এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক আলোচনা। তবে আমরা আশা করছি আমাদের আলোচনা যেহেতু অনানুষ্ঠানিক আলোচনা যেহেতু এগুচ্ছে, আমরা আশা করছি খুব কম সময়ের মধ্যে তাদের সাথে একটা আলোচনা করে আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে আমাদের নাবিককে আমরা ফিরিয়ে আনতে পারব। গেল 12 মার্চ ভারত মহাসাগর থেকে 23 নাবিক সহ বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লা এর দখলে নেয় সোমালিয়ান জলদস্যুরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। ঈদ সামনে রেখে জমে উঠেছে দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর বাবুরহাট। সুলভে সব রকমের কাপড়ের সমারোহ থাকায় সারা দেশ থেকে ক্রেতারা ছুটে আসেন এই হাটে। বদরুল আমিন চৌধুরীর রিপোর্ট। প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত নরসিংদীর বাবুরহাট গামছা লুঙ্গি থেকে শুরু করে শাড়ি, থ্রি পিস, শার্ট পিস, প্যান্ট পিস, বেডশিট, থান কাপড় সহ সব ধরনের কাপড়ের পাইকারি ও খুচরা বিক্রি হয়ে থাকে এখানে। এর পাশাপাশি ক্রেতা নিরাপত্তা ও সহজ যোগাযোগ ব্যবস্থার কারণেও দেশের বিভিন্ন প্রান্তের কাপড় ব্যবসায়ীদের প্রথম পছন্দ এই বাবুরহাট।
তাই দেশের নানা প্রান্তের ক্রেতাদের ভিড়ে সারা বছর জমজমাট থাকলেও ঈদকে ঘিরে যেন ক্রেতা সমাগম বেড়ে যায় কয়েক গুণ। আর সবচেয়ে ভালো নিরাপত্তাটা বেশি, মানেও ভালো, ভালো আসা যাওয়া যোগাযোগ সব দিক দিয়ে মিলে এখানে ভালো আর কি। আমার বাবুর হাত থেকে আইসা কাপড় নিলে আমাদের বাসায় বিক্রি করে কিছু টাকা লাভ হয়, এই কারণে আমরা এখান থেকে নিই। জয়পুরহাট থেকে আসছি, এখানকার কাপড়ের কোয়ালিটি খুব ভালো, আর সব এখানে আমরা টাকা পয়সা সব জায়গায় রাত দিন নিয়ে ঘুরে বেড়াতে পারি। এখানে সব কিছু আর কি এক জায়গায় পাওয়া যায়, আর এখানে কাপড় কোয়ালিটিও ভালো। সুতা কেমিক্যাল গ্যাস বিদ্যুতের দাম বাড়ায় বেচাকেনায় প্রভাব পড়েছে, তবে ঈদের আগে সামনের দিনগুলিতে বিক্রি বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। কাপড়ের দামও আগের তুলনায় অনেক বাড়ছে, প্রতি পিসে আপনার 100 টাকা 150 টাকা পিসে বাড়ছে। শাড়ি লুঙ্গি 3 পিস একটু বেশি চলতেছে আর কি, তো আশা করতেছি আরও 2-3 সপ্তাহ রয়েছে, দেখি আমরা নিয়ে আরও কিছু বেচা কিনা করতে পারি আর কি। দামে কম পাওয়া যায়, নিরাপত্তা ভালো, সব কিছু ভালোর জন্যই আর কি এখানে আসে। এই বছর বাজারটা একটু খারাপ, তবে আশা করি সামনে আরও 2 বাজার আছে আমাদের, হয়তো একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে। হাট কর্তৃপক্ষ জানিয়েছেন ঈদ উপলক্ষে হাটকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বেচা বিক্রি উঠানামা করলেও কেবল ঈদকে ঘিরেই বাবুরহাটে বেচা বিক্রি হবে প্রায় 1,000 কোটি টাকার। এই ঈদ উপলক্ষে আপনার সেক্রেটারি বাজার বাবুরহাটে বেচা কিনা প্রতি সপ্তাহে 250-300 কোটি টাকা বা 250 কোটি টাকা হয় প্রায়, এবং এটা টোটাল ঈদ উপলক্ষে বেচা কিনাটা প্রায় 1.5-2 হাজার কোটি টাকা হবে বলে আমি মনে করি। ঈদের আগে আরও 2টি হাটে জমজমাট কেনাবেচায় মুখরিত থাকবে দেশের বৃহত্তম এই পাইকারি কাপড়ের হাট, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। বদরুল আমিন চৌধুরী, মাছরাঙা সংবাদ, নরসিংদী। গাজীপুরের কাপাসিয়ায় গরু চুর সন্দেহে গণপিটুনিতে 2 জন মারা গেছে। গত রাত 2টার দিকে কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের চানমিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় নামিলা গ্রামের চানমিয়ার বাড়িতে অজ্ঞাত পরিচয় কিছু লোক গরু চুরের উদ্দেশ্যে ঢোকে। এ সময় বিষয়টি টের পেয়ে চানমিয়া ডাকাডাকি করলে এলাকাবাসী জড়ো হয়ে একজনকে ধরে ফেলে এবং গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যজনকে ধাওয়া দিলে পাশের গ্রামের একটি ধান খেতে লুকায়, পরে সেখানেই গণপিটুনিতে মারা যায় সে। চট্টগ্রাম নগরীর বায়েজিদের টেক্সটাইল এলাকায় একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। বিকালে রংড়া নামের জুতার কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায় বিকেল 4:15 আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে 4টি ইউনিট, পরে তা বেড়ে দাঁড়ায় 12টিতে। এখনও আগুন নিয়ন্ত্রণের জোর চেষ্টা চলছে বলে জানায় ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 20 টাকা। বর্তমানে কমে 40-45 টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এতে খুশি নিম্ন আয়ের মানুষজন। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত বলেন, কিছুদিন আগে ভারত সরকার পেঁয়াজ রফতানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এমন খবরে বাজারে ক্রেতারা পেঁয়াজ কিনতে হুমড়ি খেয়ে পড়েন। সেই সুযোগে বাড়তি চাহিদাকে ঘিরে মোকামে পেঁয়াজের দাম বাড়িয়ে প্রতি কেজি পেঁয়াজ 60-65 টাকা বিক্রি হয়। সম্প্রতি ভারত থেকে সরকারিভাবে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দাম কমে গেছে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি নাবিকরা ভালো আছেন, জানালো জাহাজ মালিক পক্ষ ঈদের আগে মুক্ত করার চেষ্টা অব্যাহত। ঈদকে ঘিরে জমে উঠেছে দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর বাবুরহাট, 1,000 কোটি টাকা বিক্রির আশ্বাস। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাসরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।